মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন বা পিটি কোর্স করছেন, তাদের সবাই জানেন তাদের অনলাইন এক্সাম শুরু হয়েছে। আজকে আমি তাদেরকে EBG-7 বাংলার যে থার্ড পেপার আছে, থার্ড ইয়ারের যে এক্সাম আছে, সরি থার্ড ইয়ারের যে পার্টটা আছে, সেই থার্ড ইয়ারের বাংলা কোশ্চেন আমি যেগুলো জোগাড় করতে পেরেছি আপনার জন্য, সেগুলো খাতায় লিখে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ধরুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করে দিই যে 20টা কোশ্চেন কী কী আছে। এখানে ফার্স্ট কোশ্চেন আছে, কুমু শব্দের অর্থ কী? কুমু শব্দের অর্থ হচ্ছে পথনাটিকা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রেমচন্দ্রের আসল নাম কী? প্রেমচন্দ্রের আসল নাম হচ্ছে মুন্সি। তৃতীয় কোশ্চেন হচ্ছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকাল 1301। এখানে যে কোশ্চেনগুলো আর কি আপনারা দেখছেন, আমি যেরকমভাবে যে ক্যান্ডিডেটের পরীক্ষা দিয়েছি সেগুলো পরপর, মানে তার যেরকমভাবে সিরিয়াল এসেছে আমি সেই সিরিয়াল অনুযায়ী সাজিয়েছি। এবার কারোর ক্ষেত্রে হয়তো আর কি একের দাগেরটা হয়তো তিনে আসতে পারে, বা তিনের দাগেরটা হয়তো একে আসতে পারে, এরকম কিছু একটু ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো আসতে পারে, কিন্তু দাগ নাম্বারটা আলাদা হবে, কোশ্চেনটা আলাদা হবে না। আপনারা একটু খেয়াল রেখে পরীক্ষাটা দেবেন। চার নম্বর হচ্ছে, চেসমিনের প্রকাশকাল কত? 1956। তামিল ভাষার একজন লেখক হচ্ছেন সুব্রহ্মণ্যম ভারতী। তারপরে ভাদওয়াইয়ার সাথে বিকৃত অবক্ষয় রূপটি হলো চটকা। বাংলা গীতিকার ধারার সংখ্যা হলো হচ্ছে 3টি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, কমলার পালাটির বিশেষত্ব কী? কমলার পালাটির বিশেষত্ব হচ্ছে মিলনাত্মক। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, সৈমন সিংহা সীতিকার নাটকের খল চরিত্র কে? হুমারা বেদে। শিবশঙ্কর পিসাইয়ের প্রথম উপন্যাস হচ্ছে আর কি তাস্টেন্ডিকে প্রতিফলম। তামিল সদ্য রচনা শুরু হয় 17তম শতক থেকে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, শিবশঙ্কর পিল্লাই যে পুরস্কার পান সেটি হচ্ছে সাহিত্য একাডেমি। 13 নম্বর প্রশ্নে, সান্ত্বনা কোর্ট চালু হয়েছে তার অঙ্ক সংখ্যা কত? এর অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। কোনো কোনো জায়গায় এটা 2 বা 1 থাকে, কিন্তু অপশানটা হবে ওটা ওই সঠিক উত্তরটা হয়ে যাবে 3টি। তারপরে আশ্বিন পূর্ণিমায় হৈমন্তী শস্য ঘরে আসাবার সময়কার ব্রত হচ্ছে লক্ষ্মীব্রত। খেয়াল রাখবেন এটা একটু গুলিয়ে ফেলে অনেকে। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি আর কি, আশ্বিন পূর্ণিমার হৈমন্তিক শস্য ঘরে আসবার সময়কার ব্রত হচ্ছে লক্ষ্মীব্রত। তারপরে নেক্সট হচ্ছে, মন্ত্র সংস্কৃতি হচ্ছে বাক কেন্দ্রিক ধারা। 16 নম্বর প্রশ্ন, হরিজন সমাজের মানুষদের সামাজিক ও মানবিক অধিকার সম্পর্কে সচেতনতার প্রতিফলন ঘটছে শিবশঙ্কর পিল্লাইয়ের যে উপন্যাসে? সেটি হচ্ছে ঠেট্টি মোড়ের শাকান। 17 নম্বর প্রশ্ন, মীরাবাই যে অঞ্চলের মানুষ ছিলেন সেটি হচ্ছে উত্তর ভারত। নেক্সট, কালিকা দম্বনী আশ্রিতা ছিলেন বালুর রোকরে। 19 নম্বর, ছেলে ভোলানো ছড়া প্রবন্ধটি সংকলিত ছড়ার সংখ্যা কত? 81টা। এটা ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু অনেক এটা গোলায় 81, 82, 83 করে দেয় আর কি, কিন্তু মেনলি আর কি সংখ্যাটা হচ্ছে 81। নেক্সট হচ্ছে আর কি, সিভি রবম পিল্লাইয়ের যে ভাষা সাহিত্যিক হলো সেটি হচ্ছে মালায়ালম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের থার্ড ইয়ারের EBG-7 আর কি 20টা প্রশ্ন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হতে চায়, তোমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার কাছে হেল্প চেয়েছেন, আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে হেল্প করার চেষ্টা করবো, যেহেতু আর কি একটু সময় লাগছে আর কি, কারণ ভুলভাল তো আর কি আপলোড করতে পারবো না, সেই কারণের জন্য আমি সময় নিয়েছি আর কি। তবে আপনারা একটু ফলো করবেন, আমি ইতিমধ্যেই ভিডিও আপলোড করে দেবো। ধন্যবাদ।